নমস্কাৰ মই ভাস্কৰ আপোনালোকৰ মাজত এটা নতুন ভিডিঅ'লৈ উপস্থিত হৈছোঁহি। আজি ভিডিঅ' ষ্টাৰ্ট কৰাৰ আগতে মই কেইজনমান ব্যক্তিৰ নাম ল'ব লাগিব। চ' প্ৰথমতে প্ৰশান্ত, বিকি, মাছুমা, তাৰপিছত আছিলে আমাৰ প্ৰজেতা, তাৰপিছত ৰাজদীপ, মোৰ প্ৰায় নামখিনি মানে অংকুৰ, চ' নামখিনি মোৰ মনত হৈ গৈছে যোনে যোনে মোক মেইল কৰিছিলে, ঠিক আছে। প্ৰায়খিনি নাম মনত হৈ গৈছে আৰু সকলোকে মই ধন্যবাদ জনাইছোঁ। কাৰোবাৰ নাম যদি থাকিও গৈছে, ইমানখিনি মানুহৰ নাম মুখস্থ কৰাটো অসম্ভৱ, তথাপিও সকলোকে মই ধন্যবাদ জনাইছোঁ। থেংক ইউ, থেংক ইউ, থেংক ইউ ছ' মাচ মোক ইমানখিনি মটিভেট কৰাৰ কাৰণে। যি কি নহওক, চ' দেৰি নকৰি আজি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। চ' হুইচ ইজ দ্য ৱাইডলি চেলিব্ৰেটেড ফেষ্টিভেল ইন ইণ্ডিয়া? এতিয়া ইণ্ডিয়াত চবতকৈ বেছিকৈ পাতা ফেষ্টিভেলটো কি হয়? অপশ্যন এ অনাম, পংগল, বিহু, দিৱালী, ঠিক আছে। ইয়াৰ ভিতৰত শুদ্ধ আনচাৰটো হ'ব দিৱালী, ঠিক আছে। চ' আমি চাম অনাম ক'ত পাতে, আমাৰ কেৰেলাত পাতে, পংগল ক'ত পাতে, তামিলনাডু, আৰু বিহু আপোনালোকে জানে অসমৰ পাতে, ঠিক আছে। নেক্সট যদি আমি চাওঁ দ্য চুলতানছ অফ দেল্হি ইউজ হুইচ লেংগুৱেজ ইন দ্য কোৰ্ট, ঠিক আছে। এতিয়া আমাৰ দেল্হি চুলতানেটৰ ৰজাবিলাক কি লেংগুৱেজ ইউজ কৰিছিলে? উৰ্দু, টাৰ্কিছ, আৰবিক, পাৰ্চী, ঠিক আছে। দেল্হি চুলতানেটটো মই ভালকৈ এটা ধুনীয়াকৈ বুজাই দিম, একদম আপোনালোকে পাহৰি নাযায়। তাৰ ওপৰতো এটা ভিডিঅ' বনাম। চ' ইয়াৰ আনচাৰটো হ'ব আমাৰ পাৰ্চী, ঠিক আছে। আৰু আকবৰৰ দিনত পাৰ্চী লেংগুৱেজটো কি কৈছিলে, অফিচিয়েল লেংগুৱেজ হিচাপে তেখেতে ডিক্লেয়াৰ কৰিছিলে, ঠিক আছে। নেক্সট যদি আমি চাওঁ ফাৰ্ষ্ট নভেল অফ ৰজনীকান্ত বৰদলৈ, ৰজনীকান্ত বৰদলৈ কৰিলে উপন্যাস সম্ৰাট বুলি কোৱা হয়, ঠিক আছে। আৰু তেখেতৰ প্ৰথম নভেল কি আছিলে আপোনালোকৰ অপশ্যনে দিয়া আছে, নিৰ্মল ভকত, অপশ্যন বি মিৰি জীয়ৰী, অপশ্যন চি মনুমতী, অপশ্যন ডি দণ্ডুৱা ড্ৰ, ঠিক আছে। চ' আনচাৰটো হ'ব আপোনালোকৰ অপশ্যন বি মিৰি জীয়ৰী, ঠিক আছে। আৰু এটা বস্তু ইম্পৰ্টেণ্ট চাই লওঁ, ভানুমতী প্ৰথম অসমীয়া নভেল হয়, উপন্যাস হয়, আৰু 1890 চনত ভানুমতী লিখিছিলে, কোনে লিখিছিলে, আমাৰ পদ্মনাথ গোহাঁই বৰুৱা। আৰু পদ্মনাথ গোহাঁই বৰুৱা কোন হয়, আমাৰ অসম সাহিত্য বা প্ৰথম প্ৰেচিডেণ্ট আছিলে, ঠিক আছে। চ' নেক্সট যদি আমি চাওঁ নামখ্ৰেম, নামখ্ৰেম ক'ৰ ডেন্স হয়, ঠিক আছে, ডিমাচাছ, মণিপুৰীছ, খাচিছ বা গাৰো, কাৰ হয় ডেন্সটো, এয়া হৈছে আমাৰ আপোনালোকৰ চি খাচিছবিলাকৰ হয়, ঠিক আছে। আৰু এইটো এটা পাঁচদিনীয়া উৎসৱ হয় য'ত তেখেতলোকে ডেন্স কৰে, গডেছ কাবলে চিনচাৰ তেখেতৰ আগত ডেন্সটো কৰে, যাতে খেতি বাতিবিলাক ভালকৈ হয়, মানুহৰ প্ৰস্পেৰিটি মানে উন্নতি হয়, ঠিক আছে। তাৰ কাৰণে এইটো পাঁচদিনীয়া এটা উৎসৱ হয়, ঠিক আছে। চ' নেক্সট যদি আমি চাওঁ আছামিজ পইণ্ট নন এজ সেৱা শেৱালিক কবি, এতিয়া শেৱালি কবি বুলি কাক কওঁ আমি, আমি কওঁ ৰত্নকান্ত বৰকাকতি, ঠিক আছে। আৰু অপশ্যন বি দেখিছে আপোনাৰ লিখি থৈছোঁ মই আনন্দ চন্দ্ৰ বৰুৱা, কি বুলি কওঁ আমি, বকুল বনৰ কবি বুলি কওঁ, ঠিক আছে। নেক্সট যদি আমি চাওঁ ভাৰতনাট্যম কোনখন ষ্টেটৰ ডেন্স হয়, চ' এইটো একেবাৰে ইজি, অপশ্যন এট আছে আপোনাৰ তামিলনাডু, অপশ্যন বি মধ্যপ্ৰদেশ, অপশ্যন চি কেৰেলা, অপশ্যন ডি দিল্লী। চ' ইয়াৰ আনচাৰটো হ'ব আপোনালোকৰ অপশ্যন এ তামিলনাডু। কেৰেলাত কি হয় আমাৰ, কথকলি হয়, ঠিক আছে, এইটো মনত ৰাখিব, ঠিক আছে। নেক্সট যদি আমি চাওঁ ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়েৰ শৰাইঘাট ব্ৰিজ ৱাজ বিল্ড, এতিয়া শৰাইঘাট দলং কোন চনত বনোৱা হৈছিলে, অপশ্যন এ 1948 আপোনালোকে দুটা মনত ৰাখিব, গুৱাহাটী হাইকোৰ্ট আৰু আমাৰ আপোনালোকৰ গুৱাহাটী ইউনিভাৰ্চিটি এষ্টাব্লিছ কৰা হৈছিলে, ঠিক আছে। 1952, 1962, 1964, চ' অপশ্যন চি ইজ দ্য ৰাইট আনচাৰ, 1962। আৰু ইয়াৰ দীঘলটো কিমান হয়, দৈৰ্ঘ্যতা 1492 মিটাৰ হয়, ঠিক আছে। আৰু চাইনা যুদ্ধৰ সময়ত এই দলংখন বনোৱা হৈছিলে, ঠিক আছে, চাইনাৰ লগত যেতিয়া আমাৰ যুদ্ধ হৈছিলে। দ্য ফাৰ্ষ্ট আছামিজ শ্বৰ্ট ষ্টৰী কালেকশ্যন, এইটো শ্বৰ্ট হৈ গ'ল, এছ অ' আৰটো থাকি গ'ল, শ্বৰ্ট ষ্টৰী কালেকশ্যন কি হয়, চুটি চুটি আমাৰ সাধু মানে সংকলন, ঠিক আছে। চ' আমাৰ কালেকশ্যন কি হয়, সুৰভি কোনে লিখিছিলে, আমাৰ অপশ্যন চি লক্ষ্মীনাথ বেজবৰুৱাই লিখিছিলে, ঠিক আছে। আৰু লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ ৰসৰাজ টাইটেলটো আমাৰ অসম সাহিত্যৰ বাবে কেতিয়া দিছিলে, 1931 দিছিলে, ঠিক আছে। চ' নেক্সট যদি আমি চাওঁ হু ৱাজ দ্য অথৰ অফ এলিচ ইন ৱাণ্ডাৰলেণ্ড, এলিচ ইন ৱাণ্ডাৰলেণ্ড ফেমাছ হয়, ঠিক আছে, আপোনালোকে সকলোৱে চাগে কিতাপতো পঢ়িছে, চিনেমাও চাইছে, কোনে লিখিছিলে আমাৰ, অপশ্যন এত দিয়া আছে লুইচ কেৰল, ছেইণ্ট কলেৰিজ, চাৰ্লছ ডিকেন্স, অলিভাৰ গোল্ডস্মিথ। চ' ইয়াৰ আনচাৰটো আপোনালোকৰ লুইচ কেৰল, ঠিক আছে। চ' নেক্সট যদি আমি চাওঁ প্ৰহ্লাদ চৰিত, এখন ফেমাছ এখন কিতাপ হয়, কোনে লিখিছিলে আপোনাৰ, হেম সৰস্বতী, শংকৰদেৱা, হৰিহৰ বিপ্ৰ, শ্ৰীধৰ কণ্ডলী। চ' প্ৰহ্লাদ চৰিত কোনে লিখিছিলে আপোনাৰ, আমাৰ অপশ্যন এ হেম সৰস্বতী লিখিছিলে, ঠিক আছে। দ্য অট'বায়'গ্ৰাফি অফ লক্ষ্মীনাথ বেজবৰুৱা ইজ নন এজ, এতিয়া লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ আত্মজীৱনীখনৰ নাম কি হয়, জীৱনৰ ৰহস্য, মোৰ জীৱন সোঁৱৰণ, ৰসৰাছৰ ডায়েৰী, বিকুদৰ জীৱন, ঠিক আছে। চ' ইয়াৰ ভিতৰত অপশ্যন বিটো কাৰেক্ট হ'ব, মোৰ জীৱন সোঁৱৰণ। তেখেতৰ ছদ্মনামটো কি হয়, কৃপাবৰ বৰুৱাৰ
তখন সদ্মনাম হয় পেইন নেম ঠিক আছে কাঠনিবাড়ি ঘাট এই ইম্পর্টেন্ট মনে রাখব এই শর্ট স্টোরি একটা কালেকশন হয় কোনে লিখেছিল আমার অপশন ডি মহিম বরাই লিখেছিল ঠিক আছে নেক্সট যদি চাও সঙ্গীত নাটক একাডেমি কেতিয়া এস্টাব্লিশ করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় অপশন এ 1953 অপশন বি 1961 অপশন সি 1957 অপশন ডি 1963 সো এস্টাব্লিশ করেছিল আমার 1953 ঠিক আছে আর আমার প্রথম সঙ্গীত একাডেমি অ্যাওয়ার্ড কোনে পাইছিল আমার প্রতিমা পাণ্ডে বৰুৱাই পাইছিল মনে রাখব দ্য ফার্স্ট আসামি চিলড্রেন মেগাজিন আমার কোনে লিখেছিল কোনে কি আছিল আমার মুকুতা রং চোপড়া তারপর লড়া বন্ধু মৌ সো ইয়ার ভিতর আপনার হব অপশন সি লড়া বন্ধু ঠিক আছে নেক্সট যদি চাও হু ডিসকভার্ড কিন্ডার গার্ডেন এডুকেশন সিস্টেম আমার যে এল কেজি ইউ কেজি না থাকে জানো সেই কিন্ডার গার্ডেন সিস্টেমটা কোনে উলিয়াইছিল আমার অপশনে ফরভেল ঠিক আছে ফরভেলে উলিয়াইছিল ঠিক আছে রজত রঙ্গিনী এ শর্ট স্টোরি অফ কিংস অফ কাশ্মীর ওয়াজ রিটার্ন বাই ইয়াত রজত রঙ্গিনী এখন কিতাব যত কাশ্মীরের রজাসকলের কথা লিখা হয়েছিল এই কোনে লিখেছিল আমার অপশন বি কালহানায় লিখেছিল ঠিক আছে নেক্সট যদি চাও হাউ মেনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস টেকেন অ্যাকাউন্ট ফর জ্ঞানপীঠ এটা জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দিব কারণে আমি কি কিমানটা ল্যাঙ্গুয়েজ আমার কনসিডার করা হয় এই লিটারেচার ক্ষেত্রে দিয়া হয় সো অপশন এ দিয়া আছে 10 অপশন বি 12 অপশন সি 15 অপশন ডি 8 সো ইয়ার রাইট আনসারটা হব অপশন সি 15টা ল্যাঙ্গুয়েজ কনসিডার করা হয় এটা র্যাংমা একটা ট্রাইবেল ড্যান্স হয় কার হয় সুদিছে আমার অপশনে কুকিজ মিজোস খাসিস নাগাস সো অপশন ডিটো কারে হব নাগাসকলের র্যাংমা একটা ট্রাইবেল ড্যান্স হয় ঠিক আছে সো নেক্সট যদি আমি চাও হুইজ অফ দ্য ফলোয়িং বুক ওয়াজ রিটেন বাই কিরণ বেদী সো কিরণ বেদী লিখা ফেমাস বুকখনের নাম কি হয় বর্ন টু ড্যান্স অপশন এ অপশন বি কালার্ড পিপল অপশন সি ফ্রিডম বিহাইন্ড দ্য বার্স অপশন ডি বার্ড অফ এ ট্রেজেডি কাশ্মীর ইন 1947 সো ইয়ার রাইট আনসারটা হবো আপনার অপশন সি ফ্রিডম বিহাইন্ড দ্য বার্স ঠিক আছে নেক্সট যদি চাও দ্য ফার্স্ট অঙ্কিয়া ড্রামা স্টেজ বাই শঙ্করদেব শঙ্করদেব আবাস এটা প্রথম শঙ্করদেবর অঙ্কিয়া নাটক কোনখন হয় আমার অপশনে দিয়া আছে চিহ্নযাত্রা অপশন বি দ্রোণ পর্ব অপশন সি পত্নী প্রসাদ অপশন ডি কেলি গোপাল ঠিক আছে ইয়ার ভিতর অপশন এ টু কালেক্ট হব চিহ্নযাত্রা ঠিক আছে সো এইটাই আছে আজি ইম্পর্টেন্ট 20 কুয়েশনস আশা করো ভিডিওটা আপনার ভাল পালে আর এনেকে সদায় সাপোর্ট দি যাব আর যদি নতুনকে মো চ্যানেল চাইছে আপনার যদি কামখিনি ভাল পাইছে আপনি কনসিডার করবেন মোক সাবস্ক্রাইব করবলে সো তাকে কয় আজি ভিডিওটা সমাপ্ত করলো ধন্যবাদ জয় অসম